স্বর্গীয় নগেন সর্দার স্মৃতি, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাব। সর্বোপরি এখানকার যারা উপস্থিত দর্শক বন্ধু, সকাল থেকে যারা খেলা দেখছেন, খেলা উপভোগ করছেন, তাদেরকে ফাইনাল খেলা টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। দুজনে একটি করে শট মেরে আমরা আমাদের ফাইনালের বিজয়ী দলের নাম পেয়ে গেছি। ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে, খুব সুন্দর ফুটবল খেলেছে বৈশাখী, তার জন্য একবার জোরে করতালি। সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, একবার জোরে হাততালি সোনালী সোরেনের জন্য। আগামী দিনে সে আরো ভালো খেলুক। সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা গোল করেছেন এবং সুন্দর ফুটবল উপহার দিয়েছেন, তার খেলা সবার নজর কেড়েছে। সেই সোনালী সোরেনকে পুরস্কৃত করছেন বিআর আম্বেদকরের পক্ষ থেকে মহিলা সদস্যরা। ইন্ডিয়া ভারতীয় দলের প্লেয়ার খুব সুন্দর গোল আগলেছে। সামলে সে দুটি গোলও করেছে দেখেছি, একবার জোরে করতালি ওনাদের জন্য। স্বপ্না টুডু মিলে সুন্দর ফুটবল উপহার দিয়েছে, তারা তাদের ফাইনালে তুলেছে, তাদের টিমকে এবং চ্যাম্পিয়ন করেছে। সোনালী সোরেন, মিতালী মণ্ডল, জোরে করতালি একবার, মিতালী মণ্ডল, বৈশাখী মণ্ডল, শাহনাজ খাতুন, বৈশাখী মণ্ডল, শাহনাজ খাতুন, ইন্ডিভিজুয়াল পুরস্কার এখানে শেষ হবে। এরপরে আমাদের রানার্স ট্রফি টিচার্স ওয়ার্ল্ড কেসিসি ফুটবল একাডেমি পিভুডে, টিচার্স ওয়ার্ল্ড কেসিসি ফুটবল একাডেমি, টিচার্স ওয়ার্ল্ড কেসিসি ফুটবল একাডেমি, টিচার্স ওয়ার্ল্ড কেসিসি ফুটবল একাডেমি পিভুডে।
ধাত্রীগ্রাম জ্ঞানী ইপি মুড়ে টিচার্স ফর ধাত্রীগ্রাম জ্ঞানী তো আমাদের প্রথম পর্ব আমরা এখানে সমাপ্ত করলাম আগামীকাল আমাদের পুরুষদের ষোলো বলীয় নকআউট টুর্নামেন্ট আছে তো সকলকে আমন্ত্রণ রইল আজকে আমাদের